আধুনিক যুগে যুদ্ধ বিমান বা এরিয়াল সিস্টেমের প্রতি ঘন্টা উড্ডয়নের খরচ ও ফ্লাইট কস্ট শুধুমাত্র তার জ্বালানির খরচ হিসাবে ধরা হয় না, বরং এর সাথে আকাশ উড্ডয়নের আগের প্রস্তুতি ও পরবর্তী রক্ষণাবেক্ষণ, এয়ারফিল্ড রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণকারীদের খরচ ইত্যাদি সংযুক্ত করে হিসাব করা হয়। আবার বিভিন্ন দেশের এবং ভেরিয়েন্টের যুদ্ধবিমানের ক্ষেত্রে পার আওয়ার অপারেটিং কস্ট তার সক্ষমতা এবং প্রযুক্তির উপর ভিত্তি করে কম বা বেশি হয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বে সার্ভিসে থাকা যুদ্ধবিমানগুলোর মধ্যে সুইডেনের তৈরি 4.5 জেনারেশনের সাব-39 গ্রিপেন ইয়ারেক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক জেট ফাইটারের পার আওয়ার ফ্লাইট অ্যান্ড অপারেটিং কস্ট মাত্র $4,700 কাছাকাছি হয়ে থাকে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি F-16 Block 52/60 যুদ্ধবিমানের পার আওয়ার ফ্লাইট কস্ট প্রায় $7,800 এবং F-15X এর ক্ষেত্রে তা প্রায় $30,000। অন্যদিকে টুইন ইঞ্জিন বিশিষ্ট ফ্রান্সের বিখ্যাত যুদ্ধবিমান ড্যাসল্ট রাফালে এবং ইউরো ফাইটার টাইফুনের এভারেজ পার আওয়ার ফ্লাইট কস্ট আনুমানিক $16,000 থেকে $18,000। তাছাড়া মার্কিন F/A-18 সুপার হর্নেটের পার আওয়ার ফ্লাইট কস্ট আনুমানিক $10,500। আবার ফ্রান্সের বিখ্যাত ড্যাসল্ট রাফাল যুদ্ধবিমানের প্রতি 1 ঘন্টা উড়ানের পর 8 ঘন্টা মেনটেন্যান্সের প্রয়োজন হয়, সেখানে রাশিয়ান Sukhoi-30 MKI প্রতি 1 ঘন্টার উড়ানে 24 থেকে 30 ঘন্টার মেনটেন্যান্স প্রয়োজন হয়, এবং রাশিয়ান Sukhoi-30 MKI যুদ্ধবিমানের প্রতি ঘন্টার পার আওয়ার ফ্লাইট অ্যান্ড অপারেটিং কস্ট $16,000। A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমানের পার আওয়ার অপারেটিং কস্ট মাত্র $6,000। রাশিয়ান MiG-29 ঘন্টা প্রতি উড্ডয়ন ও মেনটেন্যান্স কস্ট প্রায় $4,500 এবং রাশিয়ার নতুন প্রজন্মের MiG-35 ক্ষেত্রে এই খরচ 6 থেকে 7 হাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার MiG-1 কর্পোরেশন। তবে রাশিয়ার সবচেয়ে অ্যাডভান্স SU-35 4.5 জেনারেশনের জেট ফাইটারের অপারেটিং কস্ট আনুমানিক $26,000 কাছাকাছি হতে পারে। তবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মার্কিন বিমান E-4 নাইট ওয়াচের ঘন্টা প্রতি উড্ডয়ন ও মেনটেন্যান্স কস্ট $1,59,530 এবং B-2 স্পিড সুপার বোম্বারের ক্ষেত্রে তা $1,35,000 হতে পারে। তাছাড়া মার্কিন F-22 র্যাপ্টর স্টিল জেট ফাইটারের ঘন্টা প্রতি উড্ডয়ন ও মেনটেন্যান্স কস্ট প্রায় $58,000 এবং F-35 A/B লাইটনিং 2 এর ক্ষেত্রে এই খরচ প্রায় $33,000 থেকে $36,000 পর্যন্ত হতে পারে। বোয়িং V-22 মাল্টিরোল এয়ারক্রাফ্টের পার আওয়ার অপারেটিং কস্ট $11,000। তবে বিশ্বের একেবারে লো কস্ট অপারেটিং বিমানের বিবেচনায় চীনের চেংডু J-7 বা F-7 ইন্টারসেপ্টর জেট ফাইটারের ঘন্টা প্রতি উড্ডয়ন ও মেনটেন্যান্স কস্ট মাত্র $3,000 কাছাকাছি বা তার থেকেও কম হয়ে থাকে। জেট NC এর ক্ষেত্রে তা $7,000 মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে মনে করা হয়।